আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরো একটি মজাদার টিপস এবং টিপস শেয়ার করতে যাচ্ছি, যেটি কিনা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ফেসবুক আমরা অনেকেই ইউজ করি, আমরা জানি না যে ফেসবুক থেকে ফ্রি ডলার পাওয়া যায়। $50 to $30 আপনি অনায়াসেই খুব সহজেই ফ্রি পেতে পারেন এই ফেসবুক থেকে। এই ফেসবুকের ফেসবুক থেকে প্রাপ্ত ডলারগুলো আপনি খুব সহজেই কিভাবে নেবেন এবং কিভাবে ইউজ করবেন সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। হেই, ইটস ইওর লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, সো লেটস গেট স্টার্টেড। অল রাইট, চলে এসছি আজকের কাঙ্ক্ষিত ফেসবুক পেজের মধ্যে। আপনাকে যে কাজটি করতে হবে, ফ্রি $5 to $30 আপনি $10, $20 অথবা $30 পর্যন্ত ফ্রি পেতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডলারগুলো আপনি সরাসরি ক্যাশ নিতে পারবেন কি না। অবশ্যই আপনি সেই ডলারগুলো, প্রাপ্ত ডলারগুলো খুব সহজেই আপনি বুস্টিংয়ের কাজে অর্থাৎ আপনি মার্কেটিংয়ের কাজে ইউজ করতে পারবেন। সো কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আপনাকে আপনার নিজস্ব ফেসবুক পেজের মধ্যে যেতে হবে। এই যে এটি ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি কাঙ্ক্ষিত পেজটি পেয়ে যাবেন। কাঙ্ক্ষিত পেজে আসার পরে আপনি সেটিংসে যখন আসবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এখানে লেখা রয়েছে বিজ্ঞাপনের অ্যাকাউন্টগুলো, পৃষ্ঠাগুলো, অর্থ প্রদানের সেটিংসগুলো, বিজ্ঞপ্তিগুলো। আপনি যে তৃতীয় অপশনটি দেখতে পাচ্ছেন এই তৃতীয় অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আপনার কাছে শো হবে। এখানে আসার পরে আপনি তারিখ দেখতে পাবেন এবং আপনি প্রাপ্ত ডলারগুলো যেগুলো আপনি পেয়েছেন সেগুলো অবশ্যই শো করবেন। আমি গত 11 দিন আগে $5 ফ্রি পেয়েছিলাম ফেসবুক থেকে। অবশ্যই আপনাকে ডলার পেতে হলে সেই ফেসবুক পেজের মধ্যে থাকতে হবে অথবা ব্যবহার করতে হবে এবং এঙ্গেজ থাকতে হবে, এক কথায় বলা যায়। তো আমি $5 পেয়েছিলাম, কিভাবে সেই $5 আমি বুস্টিং এর কাজে ইউজ করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে অর্থ প্রদানের পদ্ধতি যেটি রয়েছে, যে যোগ করুন, আমি এটিতে যখন ক্লিক করব তখন আলাদা একটি ফেস ইন্টারফেস শো হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দেশের নাম দেওয়া আছে বাংলাদেশ এবং ক্রেডিট অথবা ডেবিট কার্ড। এবং একটু কথা বলে রাখি, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড আপনাকে ইউজ করতে হবে বুস্টিং এর কাজে যদি আপনি নিয়োজিত থাকেন। তো ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড কিভাবে হবে সেটি একটু বলে রাখছি। আমি আমার ফেসবুক পেজ এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে ইস্টার্ন ব্যাংকের ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড নিতে হয় সেটি দেখিয়েছে একটি ভিডিও, খুব সুন্দর করে দেয়া রয়েছে। আশা করি যদি আপনি মাস্টার কার্ড নিতে চান সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। পাশাপাশি দেখতে গিয়ে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে আসবেন। ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আজকাল বাংলাদেশের প্রায় ব্যাংকগুলোর মধ্যে, বিশেষ করে ইস্টার্ন ব্যাংক, এশিয়া ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলো প্রোভাইড করছে। তো মাস্টার কার্ড পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অবশ্যই নিজস্ব একটি পাসপোর্ট থাকতে হবে, অথবা নিজস্ব পাসপোর্ট না থাকলে প্রবলেম নেই, আপনি আপনার বাবা অথবা মা অথবা ভাই অথবা বোনের অথবা নিকট আত্মীয় কারো পাসপোর্ট ইউজ করে আপনি ডুয়েল কারেন্সির ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড খুব সহজেই নিয়ে যেতে পারবেন। সো আমি আপনাকে আবার অনুরোধ জানাবো আমার ইস্টার্ন ব্যাংকের যে মাস্টার কার্ডটি নিয়েছে সেটি কিভাবে নিয়েছে সেটির একটি ভিডিও দেওয়া রয়েছে। আশা করি স্টেপ বাই স্টেপ খুব সহজে দেখিয়ে দেওয়া রয়েছে, সেটি অবশ্যই আপনি দেখে আসবেন। এরপর এখানে আসার পর আপনি নেম অ্যান্ড নেম অন কার্ড, কার্ডের নাম লিখবেন, তারপর কার্ড নাম্বার লিখবেন, মেয়াদ লিখবেন, এরপরে নিরাপত্তা কোড আসবে। এখানে একটি সার্কেল রয়েছে, সার্কেলটা আপনি সিলেক্ট করে দিবেন, তারপর আপনি চালিয়ে যাবেনে ক্লিক করবেন। চালিয়ে যাবেনে ক্লিক করার পরে আপনি একটি কুপন কোড পাবেন। কুপন কোডটা দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন
সেই কাজটি হচ্ছে অবশ্যই আপনি কুপন কোডটা নেওয়ার পরে আপনি বুস্টিং এর কাজে ইউজ করতে পারবেন। আমি যে বুস্টিং এর কাজে ইউজ করেছি সেটি আমি আপনাদের সাথে এবার পুরো বিষয়টা শেয়ার করছি। গত কিছুদিন আগে আমি রিসেন্টলি বলা যায় গত কিছুদিন না এই মাসের মধ্যে আমি অর্থাৎ ফেব্রুয়ারিতে আমি কতগুলো কুপন পেয়েছি যেগুলো আমি বুস্টিং এর কাজে ইউজ করেছি। এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যেটি আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আশা করি বুঝতে পারছেন। এই যে ফেসবুক কুপন $1.16, $0.5 সবকিছু এখানে কিন্তু শো করছে। অর্থাৎ ফেসবুক কুপন ইউজ করে কিভাবে মার্কেটিং করতে হয় সেটি আমি করেছি, এবং আপনি ফেসবুক থেকে খুব সহজেই $5 থেকে $30 পর্যন্ত ফ্রি নিয়ে আপনি আপনার ফেসকে বুস্টিং এর কাজে ইউজ করতে পারেন। এটি হচ্ছে কুপন টিপস এবং ট্রিক্স, অবশ্যই আপনি এটি ইউজ করবেন। যেহেতু আপনি ফেসবুক ইউজার, তাহলে আপনি ঘরে বসে না থেকে ফ্রিলি এই ডলার গুলো নিয়ে খুব সহজে আপনার ফেসকে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এতে করে আপনি আপনার ফেসবুকের পরিচিতি যেহেতু বাড়াতে পারেন, অপরদিকে আপনি আপনার মনিটাইজেশন নিয়ে যেতে পারবেন ফেসবুকের ফেসবুকের জন্য। সো মনিটাইজেশন নিলে আপনি আর্নিং করতে পারবেন, এই কথা আর বলার অপেক্ষা রাখে না। আশা করি সেই কাজটি অথবা সেই ভিডিওটি আপনি অবশ্যই ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, অবশ্যই কিভাবে মনিটাইজেশন নিতে হয় ফেসবুকের জন্য। আশা করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে $5 অথবা অথবা ফ্রি যে প্রাপ্ত ডলারগুলো পাবেন সেই ডলারগুলো কিভাবে আপনি বুস্টিং এর কাজে ইউজ করবেন সেটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে যেত যেন একদম ভুলো না হয়। আর লাইক কমেন্ট শেয়ার সে তো মাস্ট, পরিশেষে একটি কথা না বললে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। টিল দেন, টেক কেয়ার।